হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো হোটেলের স্টাইলের ডিম কষা। তো চলো দেখে নাও তোমরা আমি কিভাবে এই ডিম কষা বানাই। ডিম কষা বানানোর জন্য আমি এখানে 6টা ডিম খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই ডিমগুলোকে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে দেবো, যাতে লবণ হলুদ আর সমস্ত মশলা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। সমস্ত ডিমগুলোকেই আমি এরকমভাবে ফুটো করে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ডিমের গায়ে আমি মাখিয়ে নেব। ডিমের গায়ে সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নেব। সর্ষের তেলটা গরম করে নেওয়ার পরে সমস্ত ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ডিমগুলো খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব। তো সমস্ত ডিমগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটা একটা করে তুলে নেব। তো ডিমগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জৈত্রী আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শাহি জিরা। সমস্ত কিছু দিয়ে ফোড়নটা আমি খুব ভালো করে একটুখানি ভেজে নেব। তো ফোড়নটা একটুখানি ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। সমস্ত কুচানো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে কুচানো পেঁয়াজগুলো আমি এখন লাল লাল করে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ সময় ধরে কুচানো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচি ও পেঁয়াজ কুচি একটুখানি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু দেওয়ার পরে এবারে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কম দিয়ে আস্তে আস্তে মশলাটাকে আমি কষিয়ে নেব। যত বেশিক্ষণ ধরে মশলাটা কষানো যাবে ডিম কষার টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে। তো অনেকক্ষণ ধরে মশলাটা আমি আস্তে আস্তে করে কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ডিম কষা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব, করেই আমি নামিয়ে নেব হোটেলের স্টাইলের ডিম কষা। তো বন্ধুরা, আমার এই ডিম কষার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।